এবারের আইপিএলে সবচেয়ে বড় ছক্কা মারলেন নিকোলাস পুরান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এর চিন্নাস্বামী স্টেডিয়ামে লঙ্কর সুপার জয়েন্ট বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে লঙ্কর সুপার জয়েন্টের অধিনায়ক নিকোলাস পুরান আজ আরসিবির বিপক্ষে তিনি তো দেখালেন আজব এক খেলা। কেননা এবারের আইপিএলে সবচেয়ে বড় ছক্কা তিনি মেরে দেখালেন, 106 মিটারের ছক্কা। শুধু তাই নয়, শেষ দুই ওভারে তিনি হাঁকিয়েছেন 5টি ছক্কা, রিপস্টফ এর এক ওভারেই হাঁকিয়েছেন 3টি, সেটা আবার হ্যাট্রিক ছক্কা। 19তম ওভারে প্রথম দুই বলে ছক্কা মারেন বলার রিপসন এর বলে, তিনি তখন হতাশ। এরপরে আরও একটি চমক দেখালেন তিনি, এরপরের বলেই আরও একটি ছক্কা, কিন্তু এই ছক্কা যে ইতিহাস হয়ে গেল আইপিএলের ইতিহাসে 106 মিটার, এবং সেটি স্টেডিয়াম পার, একেবারে স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ল বল, তাই তো ছক্কার মিটার যেন ভেঙে গেল। শেষ পর্যন্ত তিনি 21 বলে করলেন 40 রান, কুইন্টন ডিকক নেন 56 বলে 81 এবং দলীয় সংগ্রহ 181। তখন ধন্যবাদ সবাইকে।